বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ সিবিআই এর বাবা সিবিআই হেফাজতে মাকে হারিয়েছে এই অবস্থায় কোনো কথা বলবো না সিবিআই আধিকারিকদের জানিয়েছেন অনুব্রত কন্যা খবর সিবিআই সূত্রে আপনাদের আবারো জানিয়ে রাখি অনুব্রত কন্যার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ সিবিআই এর বাবা সিবিআই হেফাজতে মাকে হারিয়েছে এই অবস্থায় কোনো কথা বলবো না সিবিআই আধিকারিকদের জানিয়েছেন অনুব্রত কন্যা খবর সিবিআই সূত্রে অনুব্রত মণ্ডলের বাড়িতে এবং সেখানে 10 মিনিটের মধ্যেই কিন্তু তারা চলে আসলেন এবং যেটা জানা যাচ্ছে যে জিজ্ঞাসাবাদের জন্য তারা গিয়েছিলেন সেই জিজ্ঞাসাবাদ সম্ভব হয়নি কারণ অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন তাদের তিনি তাদের সঙ্গে কোনো কথা বলতে চান না এই পরিস্থিতি তোমায় জানিয়ে রাখি এদিন সকালেই কিন্তু সিবিআই তরফ থেকে সুকন্যা মণ্ডলকে ফোন করা হয়েছিল ফোন করে তাকে জানানো হয়েছিল যে তারা এদিন তার বাড়িতে যাবেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সেই কারণেই সকালে আমরা দেখি মনীষ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করা হয় এই যে সম্পত্তি বিভিন্ন সংস্থা তা বিভিন্ন কোটি কোটি টাকার লেনদেন সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু প্রথমে মনীষ কোঠারি যিনি অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টেন্ট তাকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রায় 2 ঘন্টা সেই 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দল কিন্তু এখান থেকে বেরিয়ে যান এবং অনুব্রত মণ্ডলের বাড়িতে যান সেখানে গিয়ে সুকন্যা মণ্ডলকে তারা জিজ্ঞাসাবাদ করতে চাইছিলেন কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সুকন্যা মণ্ডল তাদের জানিয়ে দিয়েছেন যে তার বাবা সিবিআই হেফাজতে রয়েছেন কিছুদিন আগে মাকে হারিয়েছেন এই পরিস্থিতিতে তার যা মানসিক স্থিতি সেই পরিস্থিতিতে তিনি সিবিআইয়ের সঙ্গে কোনো কথা বলবেন না এবং সেই কারণেই অসহযোগিতার পথ তিনি নিয়েছেন ঠিক যে অভিযোগটা উঠছিল অনুব্রতের মণ্ডলের বিরুদ্ধে যে গ্রেপ্তারির পর তাকে যখন আদালত সিবিআই হেফাজতের নির্দেশ দেয় তিনিও কিন্তু এই একই রকম অসহযোগিতা করছেন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন এবং এই একই অভিযোগ কিন্তু এবার সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে উঠল সিবিআইয়ের আধিকারিকরা তারা তাকে সকালে ফোন করে এদিন তার বাড়িতে গেলেন কিন্তু তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে তিনি তাদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি এখন সিবিআই এর পরবর্তীতে কি পদক্ষেপ করে সেটাই দেখার ধন্যবাদ ব্রতদীপ পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে প্রেসিডেন্সি জেলে ইডি জেলে পৌঁছলেন ইডির 3 আধিকারিক পার্থ অর্পিতার যৌথ ব্যবসা নিয়ে নথির সত্যতা গতকালই স্বীকার করেছেন অর্পিতা খবর সূত্রে এবং আজ পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে ইতিমধ্যে প্রেসিডেন্সি জেলে পৌঁছে গিয়েছেন ইডির 3 আধিকারিক আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে ময়ূক যেমনটা জানা যাচ্ছে যে অর্পিতা এই যে নথির সত্যতা স্বীকার করে নিয়েছে সেক্ষেত্রে অর্পিতা স্বীকারোক্তিকে সামনে রেখেই কি আজ পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা হতে পারে কি জানা যাচ্ছে দেখো একদমই প্রেসিডেন্সি সংশোধনাগারের পয়লা 22 নম্বর ব্লকের 2 নম্বর সেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় 12:40 নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে 3 জনের অফিসিয়ালস তারা প্রেসিডেন্সি সংশোধনাগারে এলেন এবং তারপর জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওই 3 আধিকারিক আপাতত ভেতরে ঢুকেছেন গতকালও বেলা 12:00 থেকে বিকেল 5:30 পর্যন্ত অর্পিতা মুখোপাধ্যায়কে প্রেসিডেন্সি মহিলা সংশোধনাগারে ইডি অফিসিয়ালসরা জিজ্ঞাসাবাদ করেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দুজনই এখন জেল হেফাজত রয়েছেন এবং জেল হেফাজতে থাকাকালীন এর আগে ইডি হেফাজত থেকে যে তথ্য পুলিশ আধিকারিকরা পেয়েছিলেন সেগুলোই খতিয়ে দেখার জন্য গতকাল 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় বেশ কিছু জিনিস কিন্তু ইডি আধিকারিকদের কাছে স্বীকার করেছেন অর্পিতা মুখোপাধ্যায় ফলত এই সমস্ত নথি নিয়ে আজকে আবার ফের পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন আমরা যেটা ইডি সূত্রে খবর পাচ্ছি যে ইতিমধ্যেই সে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে 12:40 নাগাদ 3 সদস্যের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম তারা প্রেসিডেন্সি সংশোধনাগারে আসে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য গতকালও প্রায় 5 ঘন্টার কাছাকাছি অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং অর্পিতার থেকে যে ইনফরমেশন ইডি আধিকারিকরা পেয়েছেন সেগুলোই আজকে ভেরিফাই করা হবে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে